তা আমাদের বর্তমান সমাজে মানে সবচেয়ে মোস্ট কমন কজ অফ ডিফর্মিটি অথবা হ্যান্ডিক্যাপ যেটা মানে সব কিছু হচ্ছে তোমাদের ভার্টিব্রাল বডির জন্য ম্যাক্সিমাম অনেকে হাঁটতে পারছে না, কুঁজো হয়ে যাচ্ছে, বেঁকা হয়ে যাচ্ছে, চলতে পারছে না, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, মোস্ট কমন কজ অফ ডিফর্মিটি আর জব লস হচ্ছে কোমর ব্যথা এবং ঘাড় ব্যথা, মানে ভার্টিব্রাল বডির ডিজেনারেশন ক্ষয়। তো এইটা আমাদের যত্নভাবে জানতে হবে কেন হচ্ছে কী বৃত্তান্ত। তো এই যে ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল হাড় আছে, হাড়ের চারিপাশে লিগামেন্ট আছে, মাংসপেশি আছে, আবার তোমার ফাঁসা আছে, মাঝে ডিস্ক আছে, যে কোনো জায়গার কোনো একটা সমস্যা হলে কিন্তু ব্যথা হবে। একটা পেশেন্ট এসছে তোমাকে বলছে কোমর ব্যথা, ব্যথাটা এখন পায়ের দিকে নামেনি, ও যে কোনো জায়গা থেকে হতে পারে, ওখানকার যা যা আছে মাসেল আছে, টেন্ডন আছে, লিগামেন্ট আছে, ফাঁসা বা টেন্ডন আছে বা লিগামেন্ট আছে, নার্ভ আছে, ডিস্ক আছে, হাড় আছে, কার্টিলেজ আছে, যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়, আমি আগে বলেছি ব্যথা মানে কী থাকবে, ইনফ্লামেশন থাকবে, তাহলে ইনফ্লামেশনটা তোমার জয়েন্ট ডিস্কের মধ্যে হতে পারে, দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট ফ্যাসেট জয়েন্ট সেই জয়েন্টের মধ্যে হতে পারে, ওর আর সামনে পিছনে যে লিগামেন্ট সেই লিগামেন্টে হতে পারে, তারপরে ফাঁসা আছে সেখানে হতে পারে, ডিস্কের ক্ষয় থেকে হতে পারে, তাহলে যে কোনো জায়গায় ইনফ্লামেশন হলে ব্যথা হবে। তো ব্যথা কোথা থেকে হচ্ছে আমি কী করে জানবো? তার জন্য ইতিহাস জানতে হবে, হিস্ট্রি জানতে হবে যে ব্যথাটা কোত্থেকে হচ্ছে, লিগামেন্টে হলে ট্রমা আছে কি না, হাড় ভেঙে গেছে কি না, কোনো আঘাত পেয়েছে কি না, অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, অ্যাকুট হতে পারে মানে কোমর ব্যথা অ্যাকুট হতে পারে, ক্রনিক হতে পারে, সাব অ্যাকুট হতে পারে। কোমর ব্যথা দুই রকম হতে পারে, এক হচ্ছে অ্যাকুট, দুই হচ্ছে ক্রনিক। অ্যাকুটে কী কী থাকবে? অ্যাক্সিডেন্ট থেকে হবে, তো আঘাত পেলো, কোনো কোনো আরটি হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, ছাদ থেকে পড়ে গেলো বা মেঝেতে পিছলিয়ে পড়ে গেলো, তখন হতে পারে। ওই ব্যাপারটা কিন্তু আমরা আজকে আলোচনা করবো না, মানে আজকে যেটা আলোচনা করবো সেটা ক্রনিক, কোনো একটা পেশেন্টের বহুদিন থেকে কোমর ব্যথা হচ্ছে, সেটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে ও সেটা কীভাবে নিরাময় করা সম্ভব সেটা আমরা আলোচনা করবো। তো দুটো হাড় এই যে ইটের মাঝে যে মশলা যদি কম যায় কী হবে, শক্তি কমে যাবে, বসে যাবে। দুটো হাড়ের মাঝে ডিস্ক আছে, ডিস্কের হাইট মোটামুটি ধরুন আপনার এই 10-16 mm, দুটো হাড়ের মাঝে হাইটটা 10-16 mm। এবার দুটো হাড়ের মাঝে যে ক্যানাল আছে, ক্যানুলা আছে, তার দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কি নার্ভ রুট, কোমর থেকে দুটো হাড়ের মাঝে কোমরে নার্ভ বেরোচ্ছে, নার্ভটা মাংস তো বেশি সাপ্লাই হচ্ছে, এখন নার্ভ রুটটা ওই দিক দিয়েই পাশ দিয়ে বেরোচ্ছে। দেখো ছবিতে তুমি দেখতে পাবে, এই ছবিটা দেখো, এটা বডি, এই নিচের হাড়ের সাথে উপরের হাড়ের যে মিলন, এই যে জয়েন্ট ফ্যাসেট জয়েন্ট, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ড থেকে নার্ভটা বেরিয়ে আসছে দুই সাইড দিয়ে, এই ফ্যাসেট জয়েন্টের উপর থেকে এই যে রুটটা, এই রুট দিয়ে। তাহলে যদি ডিস্কের হাইট কমে যায় তো দুটো হাড় কাছাকাছি চলে আসবে, আর নার্ভ রুটের কম্প্রেশন হবে। এবার নার্ভটা যেদিক দিয়ে যাচ্ছে, নার্ভটা বেরিয়ে যে মাংসপেশিতে সাপ্লাই হচ্ছে, সেই মাংসপেশিতে কী হবে, কনকন করবে, ঝনঝন করবে, নার্ভের কন্ডাকশন ঠিক মতো না হলে ও মাংসপেশিগুলো কন্ট্রাক্ট করে যাবে, প্রচণ্ড যন্ত্রণা হবে। তো ওই নার্ভ রুটের কম্প্রেশন কখন হবে, যখন ডিস্কের হাইট কমে যাবে।